সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 10 এপ্রিল বুধবার। আজকের আন্তর্জাতিক খবর, ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করতে চান জার্মানির সরকারি কর্মকর্তারা, সরকারের সিলমোহরের অপেক্ষা। জাপানে আবার ভূমিকম্প, চিন্তার ভাঁজ জাপানবাসীর কপালে। কলেরার প্রকোপ থেকে বাঁচতে পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক ছাড়তে গিয়ে ফেরি ডুবে 90 জনের মৃত্যু। টিউনিশিয়ার উপকূলে মিলল 10 অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ। যে রোহিঙ্গাদের দেশ ছাড়া করাই ছিল লক্ষ্য, এখন সেই রোহিঙ্গাদেরই সাহায্য চাইছে মায়ানমারের জুন্তার সামরিক সরকার। আমেরিকার নিজস্ব রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্রের রেকর্ড মাত্রায় বেড়ে চলেছে মুসলিম বিদ্বেষ। ইসরায়েলে কারাবন্দি প্যালেস্টাইনি লেখক দাক্কার। নেদারল্যান্ডে দ্বিতীয়বারের জন্য গ্রেপ্তার হলেন পরিবেশ আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গ। দেশের খবর, উপকূল বাহিনীতে মহিলা অফিসার নিয়োগে মোদি সরকারের আপত্তি খারিজ করল সুপ্রিম কোর্ট। গ্রেপ্তার বেআইনি নয়, আবগারি মামলায় কেজরিওয়ালের আবেদন খারিজ করে জানালো দিল্লি হাইকোর্ট। সুপ্রিম কোর্টে যাচ্ছেন কেজরিওয়াল। আর্থিক সংস্থার রিপোর্ট বলছে দেশের অর্থনৈতিক অবস্থা শোচনীয়, সঞ্চয় শেষ, ঋণের পরিমাণ আকাশ ছোঁয়া। কড়া সমালোচনা করল সিপিআইএম কংগ্রেস। বন্ড দুর্নীতির দায়ে নাড্ডাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন, ত্রিপুরা রাজ্যের নির্বাচনী প্রচারে প্রশ্ন তুললেন জিতেন্দ্র চৌধুরী। ভোটের খবর, প্রথম দফার ভোটে 252 জন প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, তালিকার শীর্ষে বিজেপি। সমস্ত টানাপোড়েন অতিক্রম করে মহারাষ্ট্রে চূড়ান্ত হয়ে গেল বিরোধী জোটের আসন সমঝোতা। 17 কেন্দ্রে লড়বে কংগ্রেস। গুজরাটে করণি সেনার বিক্ষোভ বিজেপি দপ্তরে, পদ্ম বয়কটের ডাক দিল রাজপুত ক্ষত্রিয়রা। পুত্র অনিল বিজেপি প্রার্থী বাবা হয়েও জয় চাইছেন না কেরলের প্রবীণ কংগ্রেস নেতা অ্যান্টনি। উত্তরপ্রদেশেও রাজপুত বিদ্রোহ, অস্বস্তিতে বিজেপি। রাজ্যের খবর, কবে একটা চকলেট বোমা ফেটেছিল ভূপতিনগরে ঘটে যাওয়া ভয়ঙ্কর বিস্ফোরণের এনআইএ তদন্ত নিয়ে কটাক্ষ করলেন মমতা। প্রসঙ্গত, বহু মানুষের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল সেই বিস্ফোরণে। বিরোধীদের প্রশ্ন, মমতা কাদের আড়াল করতে চাইছেন? ভোটের মুখে একটি বাম সোশ্যাল মিডিয়া গ্রুপের ব্যতিক্রমী প্রয়াস। বিজেপির ঘৃণা রাজনীতির মোকাবিলায় গান্ধীজির সেকাল একাল বলে একটি বই প্রকাশ হতে চলেছে আজ বিকালে। খেলার খবর, মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে মুখোমুখি দুই বড় দল ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ। অনেক ফুটবল বিশেষজ্ঞ এই ম্যাচে কোয়ার্টার ফাইনালের ফাইনাল ম্যাচ হিসেবে চিহ্নিত করেছেন, অর্থাৎ ফাইনালের ফিল পাওয়া যাবে এবারের শেষ আটের দুই লেগেই। মঙ্গলবার মন্টে কার্লো মাস্টার্সের স্টেট সেটে রোমান সাফিউলিনকে হারিয়ে বিশ্বের নাম্বার ওয়ান পজিশনের নোভাক জোকোভিচ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত, নমস্কার।